পাঁচটা অথবা দশটা নয় মাত্র দশ হাজার টাকার মধ্যে সেরা তিনটা স্মার্টফোন সম্পর্কে জানাচ্ছি যে এই ফোনগুলোতে কিনা চার জিবি ছয় জিবি এবং বারো জিবি র্যামের সাপোর্ট রয়েছে এছাড়া একশো আট মেগা ক্যামেরা সহ বাজেটের মধ্যে সেই লেভেলের গেমিং চিপসেটের সাথেই আসে এই তিনটে স্মার্টফোন এবং বর্তমানে এই ফোনগুলো সম্পর্কে আপনাকে কেউ আইডিয়া দিতে পারবে না বলেন কি গ্যাস ফার্স্ট অফ অল যেই ফোনটা সম্পর্কে জানাচ্ছি সেই ফোনটা এই দশ হাজার কি এগারো হাজার টাকা বাজেটে একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা সেটা অফার করছে তার সাথে ছয় থেকে আট জিবি র্যাম তো রয়েছেই এবং এখানে আট জিবি র্যামের সাথে আরও আট জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে আপনারা ষোলো জিবি র্যামের ফিলিংটা নিতে পারবেন আর এই স্মার্টফোনটার পেছনের ডিজাইন অবিকল আইফোনের মতো কিন্তু এখানে আইফোন থেকেও এক ধাপ এগিয়ে পেছনে নোটিফিকেশনের জন্য সুন্দর লাইটিং সেট অফার করা হয়েছে গাইস আমি কথা বলছিলাম সদ্য লঞ্চ হয়ে যাওয়া সিম্ফনি ইনোভার থার্টি সম্পর্কে এই ফোনটা যে কিভাবে এত কম প্রাইসের মধ্যে সিম্ফনি মার্কেটে নিয়ে এসেছে সেটা আমার মতো পাবলিক এখনো অব্দি বুঝতে পারছে না আর ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে জানার পরে চোখ কপালে উঠবে সো কি এমন থাকছে সিম্ফনি ইনোভা থার্টিতে চলুন জেনে নেওয়া যাক তারপরে এই স্মার্টফোনটা পাঁচশো থেকে এক হাজার টাকা কমে কোথা থেকে কিনতে পাবেন সেই সম্পর্কেও জানিয়ে দিচ্ছি নাথিং ফোন থেকে ইন্সপায়ার হয়ে সিম্ফোনি এখানে বিয়ে বাড়ির লাইটিং কে ইউজ করেছে যেটা হয়তো রিয়েল লাইফে আপনাদের টুকটাক নোটিফিকেশনে হেল্প করবে ফোনটার মধ্যে পাওয়া যাবে 6.56 ইঞ্চির একটি HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে আর এই ডিসপ্লেটা কিন্তু নচের সাথে আসে না পাঁচ হল কাটআউটের সুন্দর দেখতে এই ডিসপ্লেটাতে কন্টেন্ট দেখে আপনাদের খুব ভালো লাগবে এবং এই ডিভাইসটিতে আপনারা টুকটাক গেমিংও করতে পারবেন পাঁচ হল কাটআউটের ডিসপ্লেটাতে আবার 90 তো এক কথা বলতে গেলে ডিসপ্লে সেকশন এ ভালো কিছুই অফার করছে সিম্ফনি আর এখানে গেমিং এর জন্য ইনিসকের জিরো সিক্স নয় টি সিক্স ওয়ান সিক্স এইরকম গেমিং চিপসেট থাকছে এবং এই চিপসেটটা আপনি বিশ্বাস করবেন না যে ফর্টি এপিএস এ পাবজি খেলার জন্য পারফেক্ট বাজেটের মধ্যে এই রকম চিপসেট যুক্তি স্মার্টফোন আমরা আর দেখতেই পাই না তাও আবার অফিশিয়াল হিসেবে তো গেমিং তো আপনারা টুকটাক করতেই পারবেন তার পাশাপাশি ক্যাপকার্ড দিয়ে ভিডিও এডিটিং করা অথবা যারা কিনা সোশ্যাল মিডিয়ায় কাজ করে থাকেন তাদের জন্য বাজেটের মধ্যে রাফ ইউজ করার জন্য ফোনটা পারফেক্ট বিকজ এখানে ছয় জিবি এবং আট জিবি র্যামের ভেরিয়েন্ট রয়েছে আমি অবশ্যই বলবো যে ছয় জিবি র্যাম এর ভেরিয়েন্টটা করার জন্য বিকজ এর প্রাইসিংটা টা কিছুটা কম যেহেতু টি সিক্স ওয়ান সিক্স এর মতো চিপসেট রয়েছে তাই বেশি টাকা দিয়ে আট জিবি র্যামের এর না কেনে ভালো ইনোভা থার্টি স্মার্টফোনটার ছয় একশো আঠাশ জিবির ভেরিয়েন্টের জন্য এগারো হাজার ছশো নিরানব্বই টাকা এবং আট একশো আঠাশ জিবির ভেরিয়েন্টের জন্য বারো হাজার ছশো নিরানব্বই টাকা অফিসিয়ালভাবে দাম রাখা হয়েছে বাট 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 আপনারা যদি অফলাইন মার্কেটে কিছুটা দামাদামি করতে পারেন তাহলে এই ছয় সাতশো টাকা কমে আপনারা পেয়ে যাবেন সিমফোনি ইনোভা থার্টিকে অথবা এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে দিতে পারে সেলার আপনাকে অলরাইট সিমফোনি ইনোভা থার্টি স্মার্টফোনটা কিন্তু একশো আট মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসে আর এই বাজেটে একশো আট মেগা ক্যামেরা যুক্ত এটাই মনে হয় প্রথম একটা স্মার্টফোন যার রিয়ার ক্যামেরার পিকচার কোয়ালিটি দুর্দান্ত তবে সেলফি ক্যামেরাটা যদি আরও কিছুটা বেটার হতে পারতো তাহলে তার কথাই ছিল না আর চার্জিং এর ক্ষেত্রে সেই ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি তার সাথে এবার টেন ওয়াট নয় এইটিন ওয়াট এর ফাস্ট চার্জিং স্পিড কে দিয়ে দিয়েছে সিম্ফনি যার মাধ্যমে কিনা মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ষাট পার্সেন্ট পর্যন্ত চার্জ করা পসিবল হবে ইনোভা থার্টি কে এই সকল কিছুর জন্য এগারো হাজার টাকায় সিম্ফনি ইনোভা থার্টির ছয় একশো আঠাশ জিবির আপনারা অফিসিয়াল ভাবে এখন বাংলাদেশেই পার্চেস করতে পারবেন আর এদিকে সিম্ফনির মতো মাথা নষ্ট করার কাজ করেছে বিকাশ আমি নিচের কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দিয়েছি সেখানে ক্লিক করে যদি আপনারা বিকাশ অ্যাকাউন্টে লগ করেন তাহলে পেয়ে যেতে পারেন একশো টাকা ফ্রিতে অলরাইট রাইড স্মার্টফোনটা এগারো হাজার টাকায় বেস্ট হলেও এখানে সফটওয়্যার অথবা সফটওয়্যার সাপোর্টটা অতটা ভালো হবে না আপডেট প্রদান করবে না তাদের ইনোভা তাহলে কোন ফোনটার মধ্যে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আর ভালো একটা ব্র্যান্ড ভ্যালুও পাওয়া যাবে যাতে করে এক দেড় বছর ফোনটা ইউজ করার পরও আপনারা ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন সেটাই জানাচ্ছি এখন বিকজ আজকের তালিকার পরবর্তী স্মার্টফোনটা আপনার সব ধরনের চাহিদাকে পূরণ করতে আমি কথা বলছিলাম রিয়েলমি নোট ফিফটি সম্পর্কে এই রকম একটা স্মার্টফোন ফোন এগারো হাজার টাকা কিভাবে পাওয়া যায় সেটা আপনি আমি কল্পনাও করতে পারছি না তো কি এমন আহামরি জিনিস থাকছে রিয়েলমি নোট ফিফটিতে চলুন চেনে নেওয়া যাক রিয়েলমি নোট ফিফটি ফোনটায় বাজেটের মধ্যে রিয়েলমি ইউজ করেছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটি এইচ ডি প্লাস ডিসপ্লে আর এত বড় ডিসপ্লের কারণে অনেকেই প্রথম দেখায় এই ফোনটা প্রেমে পড়ে যাবে নাইনটি হার্জের রিফ্রেশ রেট থাকায় খুব স্মুতি মনে হবে এই ডিসপ্লেটা অ্যান্ড্রয়েড এর সাথে আসা এই ডিভাইসটা অ্যান্ড্রয়েড ফোরটিন পর্যন্ত আপডেট পেতে পারে এখানে রিয়েলমি ইউআই এর একটা লাইটওয়েট ভার্সন রয়েছে যার নাম রিয়েলমি ইউআই টি সো এই লাইটওয়েট ভার্সনটার কারণেই এই ফোনটা খুব ভালোভাবেই ইউজ করা পসিবল হচ্ছিল বিকজ হেভি শোনটা মানে পুরো রিয়েলমি টাকে যদি এখানে দেওয়া হতো তাহলে ফোন বেশি ল্যাক করতো বিকজ সেখানে অনেক বেশি ফিচার ছিল এই বাজেটের মধ্যে মানে দশ থেকে বারো হাজার টাকা বাজেটের মধ্যে ইউনিসক টাইগার সিরিজের টি সিক্স ওয়ান টু এই চিপসেটটাকে তারা ইউজ করেছে টু এল ফ্যাব্রিকেশনে তৈরি করা এই চিপসেটটার জন্যই খুব ভালোভাবে ইউজ করা পসিবল হচ্ছিল রিয়েলমি নোট ফিফটি ডিভাইসটিকে এছাড়া গেমিংয়ের ক্ষেত্রেও আপনারা হালকা পাতলা গেমিং করতে পারবেন একদম নর্মাল গেমগুলো মানে লো গ্রাফিক্সের গেমগুলো ইজিলি খেলা পসিবল হয় হবে রিয়েলমি নোট ফিফটি দ্বারা আর রেগুলার লাইফ ইউজ করেও খুব ভালো লাগবে এই ডিভাইসটি তবে হ্যাঁ এই ফোনটার যদি ছয় জিবি র্যামের ভেরিয়েন্ট আসতো তাহলে আমি খুব খুশি হতাম এখানে চার জিবি এর সাথে আরো চার জিবি কে এক্সট্রা যুক্ত করে আট জিবি র্যামের ফিলিংটা আপনারা মনে মনে নিতে পারবেন এবং ক্যামেরা সেকশনে থার্টিন মেগা পিক্সেলের মেন এবং জিরো পয়েন্ট জিরো এইট মেগা রিয়ার ক্যামেরা রয়েছে ফোনটার পেছনে কিন্তু ফাইভ মেগা পিক্সেলের সেলফির বদলে এইট মেগা পিক্সেলের সেলফিকে ইউজ করলে আমরা সকলেই হ্যাপি থাকতাম তো এই জিনিসটাই আমার কাছে খারাপ লেগেছে এই ডিভাইসটার এছাড়া অন্য সকল দিক দিয়ে একদম অলরাউন্ডার একটা স্মার্টফোন ফোন রিয়েলমি নোট ফিফটি এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি বেশ কিছু সেন্সর পাওয়া যাবে আর এনএফসি সুবিধাটা থাকছে না এখানে তাই আপনারা এনএফসি পে গুগল পে সহ কার্ড মাধ্যমে পেমেন্ট অপশন গুলো ইজিলি ইউজ করতে পারবেন না গ্যাস আপনার হয়তো বুঝতেই পারছেন যে রিয়েলমি নোট ফিফটি ফোনটা কেন এত সেরা আর ভিডিওর শেষে আমি জানিয়ে দেব যে এই তিনটা ফোনের মধ্যে আমার কাছে কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তার জন্য একটু ওয়েট করুন বিকজ আজকের তালিকার সর্বশেষ ফোনটা সম্পর্কে এখনই জানাচ্ছি যে এই ফোনটাতে নচ নয় পাঞ্চল কাটআউটের ডিসপ্লে রয়েছে তার পাশাপাশি পাওয়া যাবে উপরে এবং নিচে ডুয়েল স্টোর স্পিকার সাপোর্ট আর আইফোনের মতো ডিজাইন তো আপনি কি গেস করতে পারছেন আমি কোন ফোনটা সম্পর্কে বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস আমি বলছিলাম টেকনোর স্পার্ক গো দুই সালের এডিশনটা সম্পর্কে নাইনটি হার্জের সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি ডিসপ্লে পাওয়া যাবে এখানে তবে সেটাও পাঁচ হোল আর এখানে অ্যাপলের ডাইনামিক আইল্যান্ডকে দিয়ে দিয়েছে টেকনো শুধুমাত্র এটাই নয় ফোনটার পেছনের ডিজাইনটা দেখলে অ্যাপলের ভাইপটা চলে আসে প্লাস্টিক বিল্ডের এই স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড থার্টিনকে ইউজ করা হয়েছে পাওয়া যাবে ইউনিসক টি সিক্স জিরো মতো একটা চিপসেট যেটা কিনা এই বাজেটে অলমোস্ট সব ধরনের স্মার্টফোনই পাওয়া যায় আর এর পারফরমেন্সটাও দারুণ তবে আবার এমনটা ভাববেন না যে ফাটিয়ে গেম খেলা যাবে এই চিপসেটটার জন্য একদম নর্মাল যে কাজগুলো

এটাতে সেলফি ক্যামেরার সাথেও ডুয়েল এলইডি ফ্ল্যাশের সুবিধা রেখেছে টেকনো তবে সবচেয়ে আমেজিং ব্যাপার হচ্ছে গিয়ে ডুয়েল স্টোর স্পিকারের সাপোর্ট পাওয়া যাচ্ছে ফোনটার উপরে এবং নিচে এবং ফোনের দরজা খোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে সেট করা হয়েছে ফোনের পাওয়ার বাটনের সাথে সো আমার মতে টেকনোর এই ফোনটা দশ হাজার টাকা যাদের কিনা বাজেট রয়েছে তাদের চোখ বুঝে কিনে ফেলা উচিত এছাড়াও এই স্মার্টফোনটাকে না পেলে ইনফিনিক্সের স্মার্ট এইট ফোনটাকে আপনারা নিতে পারেন অলরাইট গাইস এবার জানিয়ে দিচ্ছি যে এই তিনটা সুপার স্মার্টফোনের মধ্যে আমার কাছে কোন ফোনটাকে সবচেয়ে বেশি সেরা মনে হয়েছে সিমফোনির ইনোভা থার্টি কে আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হচ্ছে বিকজ এর ক্যামেরা ডিসপ্লে অথবা চিপসেট সব কিছুই পারফেক্ট এছাড়াও আপনাদের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ